নারায়ণগঞ্জ শহরের যানজটের অন্যতম উৎস মৌমিতা পরিবহন। দীর্ঘদিন ধরেই এই পরিবহন চালকরা সড়কে নৈরাজ্য চালিয়ে আসছে, ফলে মৌমিতা এখন সড়কের বিস্ফোরণে পরিণত হয়েছে। সাধারণ যাত্রীরা তো বটেই, পরিবহন নৈরাজ্য ইতিপূর্বেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক জসিম উদ্দিনও প্রশ্ন তুলেছিলেন মৌমিতার রুট পারমিট নিয়ে। সড়কের নৈরাজ্য সৃষ্টি করায় মৌমিতার অবৈধ পরিবহনগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার কথা জানিয়েছিলেন তিনি, কিন্তু সড়ক পথে নানাভাবে নৈরাজ্য চলমান রেখেছেন মৌমিতার চালকরা। বিআরটিএ নারায়ণগঞ্জের সার্কেল সূত্রে জানা যায়, 2020 সাল পর্যন্ত নারায়ণগঞ্জে চলাচলের জন্য মৌমিতার 130টি বাসে রুট পারমিট রয়েছে। এর মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে, সাইনবোর্ড পর্যন্ত রুট পারমিট নেয়া পরিবহনগুলো অবৈধভাবে শহরে প্রবেশ করে যানজটের সৃষ্টি করছে। NAN TV, Narayanganj.